ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকা 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে ট্রাক ভর্তি বেআইনি গরু পাচারের সময় ধরা পড়ল 80টিরও বেশি গরু। গরু উদ্ধারের পর এলাকায় হুলস্থুল পড়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন 2টি ট্রাকে করে গরু ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় স্থানীয় মানুষদের সন্দেহ হয়। তখন একটি ট্রাকের চালক ও খালাসি এলাকা থেকে চম্পট দেয়। খবর যায় প্রশাসনের কাছে, গরুগুলিকে উদ্ধার করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। সন্ধ্যে 6টার সময় একটা খবর পেলাম, আমাদের দিদি আমাদেরকে ফোন করলেন যে এখানে একটা গরুর গাড়ি ধরা পড়েছে, আর তোমাদের সহযোগিতা চাই। একটি গাড়ি থানার মধ্যে রয়েছে, আরেকটি গাড়ি সেখানে লক করা অবস্থায় রয়েছে। আমরা পুলিশের সঙ্গে কথা বললাম, বললো যে গাড়ির কোনো ড্রাইভার বা খালাসি নেই। তখন আমরা বুঝতে পারলাম যে এই গাড়িটি চোরাই পথে নিশ্চয়ই যাচ্ছিলো, নাহলে ড্রাইভার বা খালাসি কেন পালিয়ে যাবে। তো সেই হিসেবে যাই সিস্টেম ওয়াইজ কাজ করতে হয় যে থানাকে ইনফরমেশান দিয়ে সাংবাদিকদেরকে ডেকে আমরা সবাই একত্রিত হয়ে গরুগুলোকে যেভাবে, গোমাতাগুলোকে যেভাবে ট্রান্সফার করানোর দরকার, সেই অনুযায়ী আমরা কাজটা করছি। অলরেডি আমাদের 4টে গাড়িতে ট্রান্সফার হয়েছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যে হিসেবটা রয়েছে প্রায় 70-75টার মতো গোমাতা রয়েছে। থানা থেকে যেটুকু সহযোগিতা পাচ্ছে খুব স্লো মোশনে চলছে, কারণ থানাকে মানে প্রশাসনকে এইরকম কোনোরকম কাজের সঙ্গে কোনো সম্মুখীন মনে হচ্ছে হতে হয়নি, আর সেই জায়গায় যতটা সম্পর্ক রাখার সেইভাবে করছে বলছে, আমরা দেখছি করছি। এখনও পর্যন্ত তারা কাগজপত্র দিতে পারেনি। না, কিছু গোমাতা খুবই ইনজিওর হয়েছে, 2টি গোমাতার সিম ভেঙে গেছে এবং তারা ভীষণভাবে ব্লিডিং হচ্ছে। সাম্প্রতিক সময়ে এ রাজ্যে এতগুলো বেআইনি গরু উদ্ধারের ঘটনা ঘটেনি। এই ঘটনায় রাজ্য প্রশাসন ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। এটা থেকে যেটা ধরা পড়েছে তার জন্য এখনও পেপার্স রেডি হচ্ছে, ওরা অনেক ডকুমেন্ট চেয়েছে, প্রোভাইডও করে দিয়েছে, স্টিল ওরা কোনো কাগজ করতে পারেনি। তবে এই যে সময়টা বেরিয়ে গেছে মাঝখানে 6-7 ঘন্টা, এটা যেন আমার কিন্তু এখানকার এই লোকাল টিমে যেভাবে এরা এসে থানার কাছে যে আমাদের যে ডকুমেন্টসগুলো ওরা চেয়েছিল সবই প্রোভাইড করে দেওয়া হয়েছে, ওরা তাহলে এবার আগের প্রসেসটাকে দিয়ে এগো। এবং আমরা তো ইমিডিয়েটলি এটাকে চেষ্টা করছি, ওয়ান্স ওরা এটাকে রুলের মধ্যে নিয়ে আসে, দিয়ে ইমিডিয়েটলি এদের যা অবস্থা, জল নেই, খাবার নেই, সেই অবস্থা এদেরকে এটা গোসালে পাঠিয়ে রেখে যাবো, দিয়ে এবার যেরকমভাবে কোর্ট অফ ল বলবে, যেরকমভাবে পুলিশ ইলেকশন দেবে, সেরকমভাবে খুবই স্লো এখন তো হয়তো ওদের অনেক প্রশ্ন আছে, হয়তো এরকম জিনিস ওরা আগে ডিল হয়তো করতে হয়নি, কাজে ওরা যেরকম যেরকম চেয়েছে আমরা কপারেট করছি, ওদের যা প্রশ্ন আছে, যা ডকুমেন্ট চেয়েছে আমরা সেটা নিয়ম মেনেই এগোচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে সৌমাল্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মাধবী জুয়েলার্স, হলমার্ক যুক্ত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোম্পানি ঠেক রায়দিঘি। অনলাইনে ইনকাম করুন, শীঘ্রই শুরু হতে চলেছে নতুন কোর্স। যোগাযোগের নম্বর 8609-16735, সোনারপুর, মালির বাগান। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট, বেনেপাড়া। MD মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি, ঈদের বাম্পার অফার চলছে।